জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। হাজার অপমান করার পরও যদি কেউ আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে, তাহলে জানবেন আপনার চাইতে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। এই স্বপ্নটা তুমি একা দেখো, তার স্বপ্ন থেকে যাওয়ার সম্ভাবনা যেমন বেশি, তেমনি যে স্বপ্নটা দুইজন মিলে দেখো তা বাস্তব হওয়ার সম্ভাবনাই বেশি। কাউকে পথে এগিয়ে দিতে না পারেন, অন্তত তার চলার পথে আলো দেখান, সে নিজেই নিজের পথটা খুঁজে নেবে। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। জগতে তারাই খুব বেশি কষ্ট পায় যারা মানুষকে সরল মনে ভালোবাসে, বিনিময়ে তারা পায় অনাদর, অবহেলা ও ঘৃণা। তাই জগতে কাউকে সরল মনে ভালোবেসতে নেই, এখানে সরলতা মানে চরম দুর্বলতা। কাউকে উপকার করলে তা অবশ্যই নিঃস্বার্থভাবে করুন, বিনিময়ে তার কাছ থেকে কোনো প্রতিদান আশা করবেন না। যে তোমাকে ভালোবাসে না তাকে ভালোবেসে যাওয়া একটা ছেঁড়া ঘুড়ি উড়ানোর চেষ্টার মতন। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই, তারা তোমার পেছনেই পড়ে থাকবে। যখন একজন বন্ধু আমাদের বিপদে ফেলে চলে যায়, আমরা তখন একটা বন্ধু হারাই না, আমরা শুধু বুঝতে পারি সে আমার প্রকৃত বন্ধু ছিল না। কথা বলা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন। তোমার প্রতি কারো গভীর ভালোবাসা তোমাকে শক্তি দেয়, আর কারো প্রতি তোমার গভীর ভালোবাসা তোমাকে সাহস যোগায়। যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক তখন নিশ্চয় জানবে যে খুব শীঘ্রই তোমার জন্য আরেকটি দরজা খুলে যাবে। গতকাল হলো অতীত, আগামীকাল একটা রহস্য, কিন্তু আজকের দিনটি একটি উপহার। এ কারণে একে বলা হয় প্রেজেন্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবেন এটা কখনো ভালোবাসাই ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারো জীবনে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতন, কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানে কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, ভেবে দেখো তুমি কারো না কারো কাছে অযোগ্য, কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনের দিকে এগিয়ে চলার কাজে ব্যবহার করো। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধী একজনে হয় না, ঠিক, কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়, বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া। মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না, প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপনজনের। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে, আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সে ভুলগুলোকে ভুলে যায়। আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও আসে। একটি প্রাণোচ্ছল হাসি আপনার সম্পর্কেও অনেক গভীর করে দিতে পারে।